لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. পৃথিবী বাংলার দূরের ও কাছের তথা পৃথিবীর বিভিন্ন অবস্থানে অবস্থানরত আমাদের দর্শক শ্রোতা ভাই বোন আপনাদেরকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের পর্বভিত্তিক আলোচনা উপহার দিতে যাচ্ছি আমাদের বিষয় ছিল ইসলামী আকিদা এবং এর পর্বভিত্তিক আলোচনায় আমরা রসুল করিম সাল্ল আলহস্লামের সন্না যে সার্বিক জীবনে পরিব্যাপ্ত হয়ে আছে তন মধ্যে রাষ্ট্রীয় জীবনে নবী করিম সাল্লাহ আলিহসাল্লামের সন্না কেমন এটার আলোচনা করছিলাম আসুন আমরা এ পর্বে আলোচনা করব ইসলামী রাষ্ট্রে বা রসুল্লাহ সাল্লিমের সন্ন্যার আলোকে একজন নাগরিকের মালের নিরাপত্তা কতখানি নিশ্চিত আমরা আলোচক দিয়ে অবগত হব ইনশাআল্লাহ প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি যারা এই গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেবার জন্য আমাদের আমন্ত্রণ কক্ষে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে এসেছেন শাহ বিন ইউসুফ السلام عليكم ورحمة الله وبركاته. إيشي حسن جميل. السلام عليكم ورحمة الله وبركاته. إيشي أحمد الله. السلام عليكم ورحمة الله وبركاته. هون اه أكرم الجمان بن عبد السلام المداري السلام عليكم ورحمة الله وبركاته. أرو ثابونا أمي شو بريد

তার যুগে সমাজকে যেভাবে পরিচালনা করেছেন আপনি দেখুন যেহেতু আপনি দেখুন মানুষের যে ব্যাপার আজকে আমরা সেই মানুষের জীবনের শুরু থেকেই যদি চিন্তা করি আর ইসলামী দৃষ্টিভঙ্গি চিন্তা করি তাহলে দেখুন রবা আলাম মানুষ দুনিয়াতে আসার আগেই তার নিরাপত্তার ব্যবস্থা করেছেন বলেছেন ওয়ালায় তক্ত আমরা তাদের আর তোমাদের রিজিক দেই। নিশ্চয় তাদের হত্যা মানুষের জন্ম হয়নি এখনো। সে এখনো দুনিয়াতে আসেনি। সেখান থেকে কিন্তু বহু জীবনকে আমরা ধ্বংস করে দিচ্ছি জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার নামে। অথচ ইসলাম যেটাকে ভ্রূণ হত্যা বলে। ভ্রূণ হত্যা যেটাকে বলা হচ্ছে ইসলাম আলহামদুলিল্লাহ সেই শুরুতেই মানুষের জীবনের নিরাপত্তার কথা দান করেছেন বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যে মানুষের দারিদ্রতার ভয়ে তোমরা কিন্তু কেউ নিজেদের সন্তানকে হত্যা করবে না তাকেও আমি রিজিক দেই তোমাদের কেউ দেই জেনে রেখো হত্যা অত্যন্ত মারাত্মক অপরাধ ওর বুলে আলামিন শুধু এই কথা বলেই কিন্তু ক্ষান্ত হয়নি পর ব্লা অন্য আয়াতে বলেছেন বলে আয়াত তুলুল নেসাল্লাতি হার রমন লহু লা বিল হক একদম হত্যা মহাপাপ হারাম করেছেন ওর বুলে আলেমিন বলছেন ইন দ্য নেফস অব ইন নেফস অল আইন উদুন আবি উদুন অল সিন মানুষের জীবন নেওয়া হত্যা করা থাক দূরের কথা এর আগে থেকেই ব্রেক দিচ্ছেন যে জেনারেল যদি তুমি কারো চোখ উৎপাটন করো তাহলে কিন্তু ইসলামী শরিয়ার মধ্যে এই অধিকার আছে তোমার চোখও উৎপাটন করা হবে তুমি যদি কারো হাত কেটে ফেলো তোমারও হাত কাটা হবে তুমি যদি কারো নাক কেটে ফেলো তোমারও নাক কাটা হবে অল জুরো হাক্পিশ্বাস যেভাবেই তুমি তাকে ক্ষতিগ্রস্ত করো না কেন আঘাতগ্রস্ত করো না কেন তোমাকেও কিন্তু সেটা করা হবে এই রকম হুমকি দিয়ে মানুষকে এই অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার জন্য ইসলামিক কথাগুলো বলেছে এভাবে মানুষের যানের নিরাপত্তা দেওয়া হয়েছে আবার বলা হয়েছে তুমি হত্যা করবে হত্যার বদলে তোমাকে কিন্তু হত্যা করা হবে এবং হত্যার সিস্টেমটাও কি প্রকাশ্য হত্যা নিরাপত্তার সিস্টেমটা দেখুন যে আজকে বিচার কিন্তু হচ্ছে যাবজ্জীবন হচ্ছে ফাঁসি হচ্ছে কিন্তু আমরা কেউ কিন্তু সেই দৃশ্য দেখছি না দেখছি না বলেই আমাদের মনের মধ্যে তো ইমানি চেতনা নাই তাকওয়া তো নাই আবার বাহ্যিক যে ভয় রাষ্ট্রের কানুনের যে ভয় সেটাও নাই কারণ আমরা কোনোদিন সেটা প্রয়োগ হতে দেখিনি ইসলাম কিন্তু প্রকাশ্যে বিচারের যে ব্যবস্থা রেখেছে তার মাধ্যমেও কিন্তু সমস্ত জগৎবাসীর জন্য একটা শিক্ষা যেটা বলা হয়েছে যে কেসাস হচ্ছে সমস্ত মানুষের জন্য হায়াত নিরাপত্তা জীবন ব্যবস্থা নিরাপত্তা কিভাবে যখন একজন পেশাস দেখবে বা হত্যাকারী যিনি হত্যার চিন্তা চেতনা লালন করছেন তিনি যখন এই কেসা দেখবে তার ভেতর থেকে সেই চেতনা সেই আশা বা সেই ইচ্ছা চিরত্তরে নষ্ট হয়ে যাবে আমি আপনাকে ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলছি সাহেব একটু যে আমি মক্কায় আমার এক বন্ধুকে বলতে শুনেছি যে ভাই জিনার যে শাস্তি আমি দেখেছি যে দায় আমি প্রকাশ্যে জেনাকারীর যারা বিবাহিত নারী পুরুষ তাদের জেনার যে শাস্তি আমি দেখেছি ভাই ওল্লাহি সে নিজে বলছে ওল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি এই শাস্তি দেখার পর থেকে আমার দিল থেকে জিনার বেবিচারের ইচ্ছা চিরত্তরে শেষ হয়ে গেছে এখন আমি চিন্তাও করি না এই সমস্ত সব দূর হয়ে গেছে এটা ইসলামী বিধানের এক চমৎকার রূপ যে মানুষের চেতনা থেকেও গুনার ভাবটা দূর হয়ে যায় এভাবেই ইসলাম মানুষের জানের জীবনের নিরাপত্তা দান করেছে যে সাহেব কি বলছে চাচ্ছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা জানের নিরাপত্তার বিষয়টি আলো গুরুত্ব সহকারে আমরা পূর্বের আলোচনাগুলিতে পেশ করেছি আমরা এখন গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসছি আপনাদের সামনে তা হচ্ছে সম্পদের নিরাপত্তা মালের নিরাপত্তা সম্পদের নিরাপত্তার বিষয়টি রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে যথাযথভাবে রক্ষা করার জন্য বলেছেন বিভিন্ন বলেছেন আল্লাহ বলেছেন যেমন আল্লাহ বলেছেন অবশ্যই তোমরা তোমাদের সম্পদকে অন্যায়ভাবে অন্যায় ভাবে ভোগ করো না ইল্লা তেজার তেজারাতন হ্যাঁ আমতারাজিন মিনকুম যদি তোমরা ব্যবসার মাধ্যমে সে সম্পদ উপার্জন করো সেটা ভিন্ন কথা যাতে তোমাদের উভয়ই সন্তুষ্ট থাকবে তখন সেটা ভিন্ন এছাড়া কোনো সময় তোমরা অন্যায়ভাবে সম্পদ কেউ কারো ভোগ করতে পারো না এটা আল্লাহ তালা বিভিন্ন জায়গাতে না করেছেন সাথে সাথে মানুষের সম্পদকে নিরাপদে রাখার জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম কতগুলি কথা বলেছেন তার একটি কথা বলেছেন যে কেউ যদি কারো সম্পদকে চুরি করে নেয় তাহলে তার হাত কেটে নেওয়া হবে যেটা আল্লাহ বলেছেন যেটা আল্লাহ রাসুল্লো বলেছেন এটা মাধ্যম মানুষের সম্পদ নিরাপদে থাকার একটা বিশাল ও বড় মাধ্যম সাথে সাথে কেউ যদি কারো সম্পদ এইভাবে মুখামুখি ছিনিয়ে নেয় তাহলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ও মমিনই নয় কোনো ডাকাত কারো সম্পদ খোলাখলি সামনাসামনি ডাকাতি করবে আর সে ফেলফেল করে তার দিকে চেয়ে থাকবে এমন অবস্থায় মোমেন্সে এটা হতে পারে না রাসুল সাল্লাম মানুষের সম্পদকে রক্ষা করার জন্য ডাকাতির পথ বন্ধ করেছেন চুরির পথ বন্ধ করেছেন অবৈধভাবে পয়সা উপার্জন করতে কারো লুটে নিতে দখল করতে নিষেধ করেছেন সাথে সাথে রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে অমের তান্তায়ুতিহাকা আমাকে আদেশ করা হয়েছে যে মানুষ বলবে তারপর করবে তারপর জাকাত দিবে তাহলে কি হবে আসামি তাহলে তারা আমার কাছ থেকে রক্ত নিরাপদে করে নিল এবং তাদের সম্পদকেও নিরাপদে করে নিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন মানুষের সম্পদের নিরাপত্তা দিয়েছে যেগুলি পালন করলে আমাদের ভালো নিরাপদ

আল্লাহ তো যা কিছুর এবাদত করা হয় পূজা করা হয় সেগুলোকে সে অস্বীকার করলো তাহলে ওই ব্যক্তির এবং মাল হয়ে গেল হারাম তবে তার হেসাব এগুলো যদি সে গোপন করে হ্যাঁ গোপনে কোনো অপরাধ অন্যায় করে তাহলে আল্লাহ তো বড় কথা তার হেসাব তো অবশ্যই নেবেন যার বিচার হবে না দুনিয়াতে এভাবে তো নিরাপত্তা দেওয়া হয়েছে হারাম করে দিয়ে তার পরও এমনি যেগুলো হুমকির সম্মুখীন করে এগুলোর ব্যাপারেও আল্লাহ তবারক ওয়া তায়া কিন্তু হারাম করে দেন এসআলুনাকা আনাল খামরু ওয়াল মায়সির কুল ফীহিমা ইস্মুন কাবীর ওয়া মানাফিউল লিনাস ও ইস্মুহুমা আকবরু মিন নাফিয়া তারা জিজ্ঞেস করতেছে আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে বলুন এই যে এই দুইটির মধ্যে অনেক বড় পাপ আছে কিন্তু মানুষের অনেক উপকারও এর মধ্যে আছে কিন্তু তার পাপের দিকটাই হলো বড় এটা হলো মমিনদের ব্যাপার তো মদ আল্লাহ যে হারাম করে দিয়েছেন এতে মানুষের নিরাপত্তা যানের নিরাপত্তা সে নিজে নিজেই ধ্বংসের মধ্যে যে ফেলে দেয় অনেক সময় মদ খেয়ে কোথায় কিভাবে পড়ে থাকে কোন জায়গায় তার কি হয় নিরাপত্তার বিঘ্নিত সম্পূর্ণভাবে সেটা আল্লাহ তার নিষেধ করে দিয়েছেন বলাতুল কবি আইদি কুমিল তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না তারপরে এই যে জুয়া এটাও নিষেধ করেছেন এটা মালের নিরাপত্তা এই যে লটারি জোয়া এগুলো হলো মানুষের মালের নিরাপত্তার কারণে আল্লাহ হারাম করে দিয়েছেন তাহলে এখানে আমরা বুঝতে পারি এক একটি বিষয় যে ইসলাম নিজের জানমাল মাল এবং অপরের জানমাল মাল সব কিছুকেই নিরাপত্তা দান করতে সবচেয়ে যুগন্তকারী একটি বিধান নাজিল করেছে এবং নেবিজি এ পর্যায়ে যে সন্না রেখে গিয়েছেন সেটা ঐতিহাসিক দৃষ্টান্ত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আবারও আপনাদের সামনে ছোট্ট একটু বিরতি নিচ্ছি অল্প সময়ের জন্য বিরতির পরে আবারও আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসলাম আলিল্লাহ হাম যারা সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা এ পর্বের বাকি আলোচনায় ফিরে যাচ্ছি আমরা আবার স্মরণ করিয়ে দিচ্ছি ইসলামী এই বিষয়ের আলোকে প্রতি যে বিশ্বাস এবং বাস্তবায়নের একটি সর্বাত্মক প্রচেষ্টা এটা আমাদের জীবনকে সফলতার দিকে নিয়ে যাবে এ মর্মেই আমরা এই পর্বভিত্তিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম পর্যায়ে আমি যাচ্ছি সাইদ আহমদুল্লার কাছে ধন্যবাদ আপনাকে ইসলাম মানুষের জান এবং মালের যে নিরাপত্তা দিয়েছে এটি অনেকগুলো দিক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আমি আরেকটা দিকের প্রতি ইঙ্গিত করতে চাইছি সেটি হলো সেহি মুসলিমের বর্ণনা আসছে যে রসুল্লা সাল্লাল্লা করেছেন লা হিল্লো মাল ইমরিম মুসলিম ইল্লা ভিত্তি বে কোন কোনো মুসলিমের মাল অন্য কোনো মুসলিমের জন্য হালাল হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া এই হাদিসটিকে সামনে রেখে যদি আমরা আজকের বাস্তবতার সঙ্গে একটু মিলিয়ে দেখি মানুষ মানুষের নানাভাবে ভোগ করছে নানাভাবে অনেকগুলো পদ্ধতি যেটি চুরি ডাকাতি এ সমস্ত তো আসে চিন্তায় এর পাশাপাশি আরেকটা আছে চাঁদাবাজি বিভিন্ন নামে বেনামে সংগঠনের নামে রাজনৈতিক দলের নামে বিভিন্ন ব্যানারে চাঁদাবাজি হয় এই চাঁদাবাজিগুলো কিন্তু খুব ভদ্রভাবে হয় সাধারণত এই চাঁদাবাজিগুলো সামাজিকভাবে হোক বা রাজনৈতিকভাবে ভাবে হোক বা যেভাবেই হোক না কেন এই চাদাবাজিকে এড়ানোর কোনো সুযোগ মানুষের নাই আজকের বিশ্ব বাস্তবতা হলো এটা যে চাঁদাবাজির যে স্লোগান দেওয়া হয় এটা থেকে এড়ানোর কোনো উপায় সুন্দরভাবে নেওয়া চাঁদাবাজি যে আমরা একটা সুন্দর সমাজ করতেছি অথচ ইসলাম বলছে কোনো মুসলিমের সম্পদ তোমার জন্য বৈধ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া আমি কাউকে লজ্জায় ফেলে একটা টাকা খাবো সেই সুযোগ তাহলে ইসলাম শুধুমাত্র চুরি থেকে ডাকাতি থেকে নিরাপত্তা দিচ্ছে তা নয় আপনি দুষ্টামি করে এটি আর কি মাধ্যমে একজনের কাছ থেকে আদায় করে নেবেন বা একটা নামে বোনাসের নামে যে নামেই হোক আপনি খাবেন সে শুধু কিন্তু ইসলাম দেয় এখানে সম্পদের নিরাপত্তা ইসলাম দিল আরেকটি মজার বিষয় হলো আমরা এই বিরতির আগে যে আলোচনা করছিলাম সেটিকে আমরা দুটা ভাগ করতে পারি একটা হলো নীতিগত কথা চুরি করা যাবে না চিন্তাই করা যাবে না এটা গুনাহের কাজ এটা গুনাহের কাজ আরেকটি অংশ আমাদের আলোচনা ছিল যেটি হলো এই নীতির বাস্তবায়নের পদ্ধতি দুনিয়ার সব ধর্মই কিন্তু ভালো কথা বলে খারাপ কথা খুব কম ধর্মেই আছে মৌলিক বিষয়গুলো বাদ দিলে চুরি করে না সব ধর্মই বলে কিন্তু ইসলামের বৈশিষ্ট্যটা এখানেই ইসলাম শুধুমাত্র নীতিবাক্যের কথা বলে না ওই নীতিবাক্য বাস্তবায়নের পথ এবং পদ্ধতিও বাতলে দেয় যেটি আপনি সে বলছিলেন বিরুদ্ধে শাস্তির বিষয়গুলো চুরি করলে হাত কাটবে কেন আমাদের সমাজের কিন্তু অনেক মুসলিমের মনে একটা প্রশ্ন এবং অনেক নাস্তিক এই প্রশ্নটা তুলে ধরেন যে একটা মানুষ দশ হাম চুরি করলো

যেটাই হোক হাতের মূল্য কোনোদিন আর দিনারের কমে যাই হোক সীমানা যেটাই হোক আমি বলছি যে এই সীমানাকে কোনোভাবে হাতের মূল্য দিয়ে নির্ণয় করা যাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন মানুষ চুরি করছে এটা তো বড় কথা না

রাষ্ট্রবিজ্ঞানে যত বড় নাম শুনি আমরা বিশ্ববিখ্যাত তাদের কেউ কিন্তু কোনো রাষ্ট্র চালায় দেখান নাই নীতি বাক্য দেওয়া খুব সহজ মোহাম্মদ সাল্লা একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী পৃথিবীর যিনি রাষ্ট্রবিজ্ঞান দিয়ে গেছেন রাষ্ট্র গেছেন এবং নিজে একটি রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর আদর্শ রাষ্ট্র দেখিয়ে তারপরে গেছে জি শেখ সাহেব যেটা বলছিলেন ওই কথাটাই আসলে মূল কথা এখানে হাত আরোপের দিনের হোক আর একদিনার হোক রেওয়ায় দুই রকম আসছে যেটাই হোক আপনার এই মুখোমুখি অবস্থানে আনা এটা উদ্দেশ্য নয় কারো হাত কাটা কারো কল্লা কাটা এটা ইসলামের মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে মানুষকে অপরাধ বিমুখ করা এই শাস্তিটা দেখে যেন মানুষ অপরাধ থেকে নিজেকে সরিয়ে রাখে যে এই শাস্তি আমারও হতে পারে আমি যদি অপরাধ করি ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে শাস্তির আল্লাহ তালা নিজেই বলেছেন আয়াতে লুটে না খায় এটা হচ্ছে দৃষ্টান্ত এই দৃষ্টান্ত যখন মানুষের সামনে পেশ হবে তখন অন্য আরো হাজারো চোর সতর্ক হয়ে যাবে ওইভাবে আপনি চিন্তা করুন যে দুইটা হাতের মূল্য আপনি কত নির্ধারণ করবেন একশো কোটি দুইশো কোটি কত নির্ধারণ করবেন হাজারো লাখ চোর যখন সমস্ত মানুষের সম্পদ চুরি করবে সেগুলোর মূল্য কিন্তু এমনই হবে তাহলে যদি আপনি চিন্তা করেন যে এই দুই হাতের বিনিময়ে হাজারো মানুষের লক্ষ টাকা আপনার নিরাপদ হয়ে গেল এই দুই হাতের আমরা রসুল সাল্লাম মানুষের সম্পদ দশের সম্পদ ব্যক্তির সম্পদ রক্ষা করার জন্য কত নিয়ম নীতিমালা পেশ করেছেন আসলে আমাদের অজ্ঞতার কারণে বা আমরাই জাতির সামনে স্পষ্ট ভাবে প্রকাশ করতে পারছি না এ কারণেই অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সম্পদের ব্যাপারে যেমন ভাবে এই সম্পদ তো মিঠে বস্তু আমায় খোজহু হাকি কেউ যদি এই সম্পদ সত্য সত্যই গ্রহণ করে তো ভুরে কালা তার জন্য এতে বরকত দেওয়া হবে অমাইয়া খোজহু বেনাপসেহী আর একে যদি কেউ অন্যায় গ্রহণ করে তো ফালাহুল নারী অমলকে এমন রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য বিচারের দিন সরাসরি জাহান্নাম ঘোষণা করলেন তো এই রাসুল সাল্লাহ সাল্লাম বাক্যটি দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিলেন যে বহুল করেও তোমরা কোনো সময় কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে যায় না নিতে যায় না নিতে গেলে কি হবে ফলাফল জাহান্নাম হবে যে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমি যদি কাউকে দায়িত্বশীল বানাই আমালিন ইসামিজক আমি যদি কাউকে কাউ দায়িত্বশীল বানাই আর তার জন্য যদি আমি বেতন নির্ধারণ করে দিই এর পরেও যদি সে কিছু পয়সা যে কাজে নির্ধারণ করেছি সেখান থেকেই নেয় বা কোনো ব্যক্তির কাছ থেকে নেয় তাহলে হবে তা তো তো দেখুন মানুষের সম্পদকে রক্ষা করার জন্য রসুল সালি সাল্লাম কিভাবে বলছেন কি মানুষের সম্পদ নিরাপদে রাখার জন্য অতিরিক্ত খরচ করাটাকেও আল্লাহ তালা নাকচ করে যে তোমার প্রয়োজন দুইটা জামার পাঁচটা জামা খরচ করে তুমি পয়সাটা নষ্ট করেছো কেন ফকির দিয়ে দাও বা তোমার তিনটা জামার প্রয়োজন এরকম ভাবে আল্লাহ এবং মানুষের সম্পদকে রাখার জন্য বিভিন্ন আলোচনা রেখেছেন যা আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করা একান্ত জরুরি বিষয় আমরা তো যানমালের বিষয়ে জানছিলাম কি মাল হারাম ভাবে ভক্ষণ করার সুরত গুলো আল্লাহ হারাম করে দিয়েছে এবং এগুলোকে অন্যায় অপরাধ কবিরা গুনাহ বলে দিয়েছেন লানত যোগ্য গুনাহ বলে দিয়েছেন এমনকি রসুল সহ অনেক ব্যবসা বাণিজ্যের নাম ধরে ধরে নিষেধ করে দিয়েছে যেহেতু এগুলোর মাধ্যমে হারাম উপার্জন করা হয় যেমন সংক্ষেপে আমি বলছি যেহেতু দলিল অনেকেরই জানা সুদ যে ঘুষ এবং আল্লাহ এবং ঘুষ দেয় উভয় আল্লাহ আল্লাহ লানত করেছেন তারপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি গোপন করে মিথ্যা বলে তাহলে তাদের বরকত নষ্ট হয়ে যায় আরো অনেক বিষয় মিথ্যা কসম করে যদি বিক্রি করে তাহলে আল্লাহ রসুল সেই ক্ষেত্রে এগুলো সব যখন একটা জিনিস হারাম করে তার যাবতীয় মাধ্যমগুলো পদগুলো গুলো কিন্তু ইসলাম হারাম করে এরকম হেকমতপূর্ণ বিজ্ঞান সম্পন্ন দিন আর পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না জি সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে বুঝতেই পারলেন আমাদের নাগরিক অধিকার আলোচক মন্ডলীর আলোচনার প্রেক্ষিতে যে ইসলাম একমাত্র ইলাহি বিধান নবী করিম সাল্লামের রেখে যাওয়া বিধানই মানুষের জান ও মালের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেছে এবং সেখানে তাদের শশা মালিকানা বা একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ স্বীকৃতি দিয়েছে যেখানে কোনো জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আশঙ্কা থাকবে না আতঙ্ক থাকবে না সবাই যেন নিরাপত্তার উদ্ভাসিত বলায় করিম সাল্লাহ আলী আসাল্লামের যে সুন্নার আলোকে যে ইলাহি বিধান তিনি রেখে গেলেন তার আলোকে আমরা পেতে পারি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমাদের সার্বিক ক্ষেত্রে সুতরাং এই আকিদা বিশ্বাস সুদৃঢ় করে আমরা আমাদের আমূলগুলাকে শুধরে নেওয়ার চেষ্টা করি তাহলেই আমরা এহলৌকিক এবং পরলৌকিক জীবনে মুক্তি বা সফল কাম হতে পারবো মহান আল্লাহ আমাদের সেই প্রত্যাশা বা সেই চেষ্টাকে কবুল করুন আমিন সোভা আকাল্লাহ হম মা অ বে ইলাহা ইল্লা আনতা আস্তফ ফরুকু আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ ই Allah, Allah, Ya Rabbi, Ya Allah. Allah, Ya Rabbi, Ya Allah.